করোনা সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত সহ সব রকমের পর্যটন বিনোদন কেন্দ্র ও সিনেমা হল 14 এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। চট্টগ্রামের জেলা প্রশাসক মুমিনুর রহমান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়। বলা হয়েছে উচ্চ সংক্রমণের এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। এদিকে শেরপুরের গজনী অবকাশ, মধুটিলা ইকো পার্ক সহ সকল বিনোদন ও পর্যটন কেন্দ্রে ভ্রমণে 2 সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। আজ থেকে 2 সপ্তাহের জন্য মৌলভীবাজার, কুয়াকাটা, পার্বত্য 3 জেলায় সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। সিলেটে যুক্তরাজ্য থেকে আজও এসেছেন 83 জন প্রবাসী, তাদেরকে নির্ধারিত হোটেলগুলোতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সকাল 9:45 দিকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট লন্ডন থেকে সিলেটে আসে। সিভিল সার্জন জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিদেশ ফেরতদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 3 এপ্রিল থেকে সিভিল এভিয়েশনের নতুন নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জানায়, আজকের ফ্লাইটে যাত্রীদের সিলেটের 9টি নির্ধারিত হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের আইসোলেশন নিশ্চিতে আইন শৃঙ্খলা বাহিনী কড়া নজরদারি রাখছে। কিশোরগঞ্জে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও হেফাজতের তাণ্ডবের ঘটনায় আরও 2টি মামলা হয়েছে। এনিয়ে মোট 5 মামলায় আসামি 8,000, জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে পুলিশ। গতরাতে কিশোরগঞ্জ সদর থানায় পুলিশ ও জেলা আওয়ামী লীগ বাদী হয়ে সন্ত্রাস নিয়ন্ত্রণ আইনে 2,800 জনকে আসামি করে 2টি মামলা করে। সোমবার করা আরও 2 মামলার একটিতে 68 জনের নামসহ অজ্ঞাত 2,500 এবং অপরটিতে 37 জনের নামসহ অজ্ঞাত 250 জনকে আসামি করা হয়। মঙ্গলবার থানায় 3,000 জনকে আসামি করে আরেকটি মামলা করা হয়। 28 মার্চ কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা, ভাঙচুর চালায় হেফাজতের কর্মীরা, এতে আহত হয় অর্ধশতাধিক। ষষ্ঠ দফায় আরও 2,125 রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে পাঠানো হয়েছে এবং সেই সাথে দুপুরে চট্টগ্রামের পতেঙ্গা থেকে ভাসানচরের উদ্দেশ্যে রওনা হয় নৌবাহিনীর 6টি জাহাজ। গেল রাতে তাদের চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে রাখা হয়। মঙ্গলবার দুপুরে কক্সবাজার থেকে 2,555 জন রোহিঙ্গাকে আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে চট্টগ্রাম নৌবাহিনীর ঘাটে আনা হয়। ষষ্ঠ ধাপে স্বেচ্ছায় যেতে ইচ্ছুক আরও 4,000-এর বেশি রোহিঙ্গাকে নিয়ে যাওয়া হচ্ছে। এর আগে 5 দফায় 14,000 রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। বড় প্রাকৃতিক দুর্যোগ দেওয়া হলে চালের দাম সাধারণ মানুষের নাগালেই থাকবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। হাওর অঞ্চল সুনামগঞ্জে আগাম বোরো ধান কাটার উদ্বোধনী অনুষ্ঠানে সচিবালয় থেকে অনলাইনে যুক্ত হয়ে কথা জানান মন্ত্রী। এবছর বোরো চাষে 73 কোটি টাকা অতিরিক্ত প্রণোদনা দেওয়ায় 3 লাখ মেট্রিক টন হাইব্রিড ধান বাড়তি পাওয়া গেছে বলেও জানান মন্ত্রী। এটা স্বাভাবিক হয়ে আসবে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে। 50 লক্ষ পরিবারকে 10 টাকায় চাল দিই, চালের দাম বাড়লো, যারা একদম গরিব তাদের কিন্তু অত কষ্ট হয় না খাদ্য নিয়ে, কিন্তু দেশে কোনো হাহাকার মানে। কুমিল্লায় বিয়ে বাড়িতে গান বাজনা বাজানো দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে সাইফুল ও ফাহিম নামের 2 তরুণ নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে অন্তত 20 জন। রাত 1:15 দিকে দেবিদার উপজেলার আবদুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত 5 জনকে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি 15 জনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, আবদুল্লাহপুর গ্রামে বিয়ে বাড়িতে গান বাজনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় ঘটনাস্থলে 1 জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও 1 জন মারা যায়। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। করোনা সংক্রমণ ঠেকাতে বাস, ট্রেন ও নৌযানে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নেওয়ার কথা থাকলেও দেশের বেশিরভাগ জায়গাতেই তা মানা হচ্ছে না। তবে 60% বাড়তি ভাড়া নিচ্ছেন সবাই। বরিশালে অতিরিক্ত যাত্রী নেয়ায় 1 বাস চালককে জরিমানা করা হলে অভ্যন্তরীণ 18 রুটে 1 ঘন্টা ধর্মঘট করে পরিবহন শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে অতিরিক্ত যাত্রী নেয়ায় 1 চালককে 2,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এতে ক্ষুব্ধ হয়ে বাস স্ট্যান্ড এলাকায় অবরোধ করে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় পরিবহন মালিক শ্রমিকরা। পরে বাস মালিক ও শ্রমিক নেতারা অবরোধ প্রত্যাহার করলেও জেলার অভ্যন্তরীণ 18 রুটে 1 ঘন্টা ধর্মঘট করে সাধারণ শ্রমিকরা। তাদের দাবি, করোনা বিধি মেনে বাড়তি ভাড়া নিয়ে বাস চলাচল করলেও 3-হুইলারগুলো তা মানছে না। এতে যাত্রীরা বাস ছেড়ে 3-হুইলারে চলাচল করছে।
এ অবস্থায় প্রশাসন, বিআরটিএ, বাস মালিক ও শ্রমিক পক্ষ সভা করেছে। তাদেরকে বুঝালাম, বললাম যে দেখেন এটা একটা সরকারের আদেশ, এটাকে মানতে হবে। ওনারা ওটা বুঝলো। এখন যেটা হয়েছে, আমরা এখন সবাইকে মৌখিকভাবে সতর্কতা দিচ্ছি। ময়মনসিংহে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও গণপরিবহন ও হাটবাজারে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। দূরপাল্লার বাসগুলো অর্ধেক যাত্রী নিয়ে ছাড়লেও অভ্যন্তরীণ রুটে নেওয়া হচ্ছে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী। সচেতনতা বাড়াতে জরিমানাও করা হচ্ছে। বাস ভাড়া তো সরকার নির্ধারণ করছে 60%, কিন্তু আমাদের কাছ থেকে নির্ধারণ 100%। গাইবান্ধায় বাসে অতিরিক্ত যাত্রী ওঠানো ও সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি ভাড়া নেয় 15টি মামলা ও জরিমানা করা হয়েছে। এবং আমাদের মাস্ক বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। ভোলায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করছে লঞ্চ ও স্পিডবোর্ড। লঞ্চের প্রতি সিটে 3 জন করে বসার কথা থাকলেও গাদাগাদি করে নেওয়া হচ্ছে 6 থেকে 7 জন। অনেকেই পরছেন না মাস্ক। ফরিদপুরের পরিবহনগুলোতে মানা হচ্ছে না কোনো ধরনের স্বাস্থ্যবিধি, তবে দিতে হচ্ছে বাড়তি ভাড়া। এদিকে খুলনা, রাজশাহী ও সাভারে সরকারি নিয়ম মেনে যান চলাচল করতে দেখা গেছে। ফেরদৌস আবির, ডিবিসি নিউজ ডেস্ক। দেশে করোনায় একদিনের রেকর্ড 6,469 জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া 8 মাসের বেশি সময় পর একদিনে 59 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 9,105 জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল 24 ঘন্টায় অ্যান্টিজেন সহ 28,198 জনের নমুনা পরীক্ষা করা হয়। মোট করোনা শনাক্ত হয়েছে 6,17,764 জন, আর একদিনে সুস্থ হয়েছেন 2,539 জন। মোট সুস্থ 5,44,938 জন। এদিকে নমুনা পরীক্ষা বিবেচনায় গেল 24 ঘন্টায় শনাক্তের হার 22.94%। গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। বিকেলে গোবিন্দগঞ্জের ফুলহার গ্রামে ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই ইলিয়াস লোকজন নিয়ে বড় ভাইকে পিটিয়ে হত্যা করে। কুমিল্লায় বিয়ে বাড়িতে গান বাজনা বাজানো নিয়ে দ্বন্দ্বে দুই পক্ষের সংঘর্ষে 2 তরুণ নিহত হয়েছে। ঘটনায় আহত হয়েছে অন্তত 20 জন। মধ্যরাতে দেবিদ্বার উপজেলার আবদুল্লাহপুর ইনসাফ মার্কেটের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সোনালী ব্যাংক লিমিটেড ব্যতিক্রমী বিজনেস ক্যালেন্ডারের উদ্বোধন করা হয়েছে। দুপুরে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে বিজনেস ক্যালেন্ডার 21-এর উদ্বোধন করেন সোনালী ব্যাংক লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আব্দুল মান্নান। এ সময় খুলনার 123টি শাখার ব্যবস্থাপক